সব যদি তথ্য আছে দি দিব লাগে, যদি কিবা তথ্য আছে একেবারে সাংবাদিকক মাতি আনি দি দিব লাগে। মানুহক এনেকুৱা কৰি ৰখাটোতো ঠিক কথা নহয়। পুলিছে খুদুতে কয় মই শুনিছো, মোক কৈছে, কোনে কৈছে মুখেদি নামাতে। গতিকে এই ধরনেরতো যোনে তোনে তেতিয়াতো অসমত পরীক্ষায় পাতিব নোৱাৰিব। মাজতে কলে গাড়ি নম্বর, সেই গাড়ি নম্বরটো আকৌ লগত উদ্ধার হল বেলেগ এটা অপরাধজনিত ঘটনার লগত। এনেকে যদি জেমস বন টাইপ কথা কয় সাংবাদিকক পুলিশ তাত যাওয়ার আগতে মই এটা গাড়ি নম্বর দিল চাই লোক, আরে ফোন নম্বরত এটা কি পাব, ফোন নম্বরটা পুলিশে একো নাপালে গৈ পেলায়। গতিকে এনেকে যদি মানুহক বিপথে পরিচালিত করে, লড়া ছোৱালী পরীক্ষা নিদিয়া হব, ভয় খাব, এইটোত কি তদন্ত করব? হাজারবার তদন্ত করা হয়েছে, বারে বারে সোধা হয়েছে, কয় একো নাজানো, খালি মই শুনিছো। এজন যদি শিক্ষকে কোচিং সেন্টার অপেনলি চলাই থাকে, সেই মানুষজনক আপনি কিমান কথা, তাতে কালি গাঁৱৰ মানুহে কৈ আছে দুটা দুটা মোবাইল লৈ যায়, ইটো করে সিটো করে। গতিকে গাঁৱৰ মানুহৰ কথাটো আপোনালোকে নিজেই শুনিছে। অসমত এনেকুৱা চক্র বহুত আছে, এটা এটাকৈ আমি সবরে মেরুদণ্ড ভাঙিম। যোৱাকালি এইটো এটা ডাঙৰ কেস আমি পাইছো, ওয়াটার রিসোর্সর বহুত কেজন এরেস্ট হৈছে। আৰু এনেকুৱা যি ঘটনা ঘটি থাকে তাক আমি নিয়ন্ত্রণ কৰিম, অকণমান সময় লাগিব, কিন্তু এইবিলাক আমি ধৰিব পাৰিম।